অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সিংহ রাশি এপ্রিল 2021 কেমন যেতে চলেছে, অর্থাৎ এপ্রিল মাসে কি সম্ভাবনা আসতে চলেছে সিংহ রাশির, তাই নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের সামনে একটা জিস্ট তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে এ মাসে বেশ কিছু শুভ ফল এবং বেশ কিছু সমস্যা কিন্তু থাকছে, অর্থাৎ বেশিরভাগটাই সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু শুভ ফল নির্দেশ করছে। তিনটি গ্রহের গোচর সিংহ রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু নিয়ে আসছে, অর্থাৎ এপ্রিল মাস শ্রেষ্ঠ মাস হতে চলেছে আপনি যদি হন সিংহ রাশির মানুষ। আপনার ক্ষেত্রে বৃহস্পতির রাশি পরিবর্তন, অর্থাৎ আপনার রাশি সপ্তমভাবে অবস্থান করছে এবং 13 এপ্রিল মঙ্গল আপনার রাশির ঠিক একাদশভাবে অবস্থান করছে এবং রাশির অধিপতি নবমভাবে অবস্থান করছে 14 এপ্রিল এবং আপনার রাশির দশমপতি, আপনার রাশির দশমপতি শুক্র আপনার রাশির নবমভাবে অবস্থান করছে। বেশ কিছু শুভ যোগাযোগ কানেকশান কিন্তু আসবে। প্রথম কথা আসি শরীর স্বাস্থ্যের দিকটা, দেখুন, এবং পাশাপাশি শনির ষষ্ঠভাবে অবস্থান, আমি আবারও বলবো, দুর্ঘটনা, চোট আঘাত লাগা, ফাড়া, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এই জায়গাটাতে বিশেষভাবে কিন্তু সাবধানতা অবলম্বন করেন সিংহ রাশির মানুষরা। পায়ে চোট লাগা, বিশেষ করে আপনি যে সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে পায়ে চোট লাগার সম্ভাবনা, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। কিন্তু আপনাদের শরীরগত দিকটা আগের থেকে বিশেষভাবে বেটারমেন্ট হবে। এডুকেশনের দিকটা যদি বলি, এডুকেশনের দিকটা যথেষ্টভাবে কিন্তু ভালো দিক কিন্তু নির্দেশ করছে। যারা এক্সাম দিচ্ছে, পরীক্ষা বা কম্পিটিটিভ পরীক্ষা দিবে, তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে। আপনি সিংহ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে শুভ বিবাহের কানেকশান, অর্থাৎ যারা বিয়ের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন বিয়ের ব্যাপারটাতে কিন্তু নিশ্চিত, বিবাহের জায়গাটা কিন্তু নিশ্চিত হতে চলেছে আপনি যদি সিংহ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং ধনভাবের আপনার রাশির উপর দৃষ্টি, আপনার ক্ষেত্রে শরীরগত দিক ভালো করবে এবং আপনার কেরিয়ারের দিকটা কিন্তু যথেষ্ট উত্থান কিন্তু আপনাদের হবে। এবং এই বৃহস্পতির দিয়ে পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির একাদশভাবে পড়ায় আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ, সফলতা, সাকসেসের জায়গায় কিন্তু নিয়ে আসছে। এবং 12 এপ্রিল অবধি বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন, কারণ আপনার ভাগ্যপতি, আপনার ভাগ্যপতি রাহুযুক্ত হয়ে অবস্থান করছে, অর্থাৎ কর্মভাবে কর্মের জায়গাটাতে বিশেষভাবে চাপ থাকবে, কর্মক্ষেত্রে প্রচণ্ড প্রেসার এবং কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যের বিড়ম্বনা কিন্তু থাকছে। অর্থাৎ 14 এপ্রিলের পর থেকে পূর্ণ মাত্রার রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। এবং শুক্রের অবস্থান আপনার রাশির তৃতীয় পতি, আপনার রাশির নবমভাবে অবস্থান তৃতীয় পতি দশম পতি, অর্থাৎ কমিউনিকেশনের জায়গাগুলো কিন্তু থাকছে এবং কর্মের জায়গাটা ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, এই কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে পদোন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু সিংহ রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে বাড়িয়ে তুলছে। এবার আসি, আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে যারা ব্যবসা করছে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু আপনারা কিন্তু পাবেন, সুবর্ণ সুযোগ আপনারা কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে সফলতা, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার থাকছে। এবং এর সাথে সাথে সিংহ রাশি আপনি, আপনার ক্ষেত্রে যারা ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিং, অর্থাৎ গ্ল্যামার দুনিয়াতে আছে তাদের ক্ষেত্রে ভালো, তবে ভাড়াটিয়া নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা জায়গাটা কিন্তু থাকছে। এবং এ মাসে আপনাদের নিজস্ব, মানে এক কথায় ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি সিংহ রাশির মানুষ, ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা কিন্তু ভালো দিক কিন্তু নির্দেশ করছে। আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে প্রেমের জায়গাটা কেমন দেখা যায়, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিতরূপে সফলতা কিন্তু পাবেন, অর্থাৎ প্রেম
আপনাদের ক্ষেত্রে কিন্তু আসবে নতুন প্রেম, পুরাতন প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, অর্থাৎ এই জায়গাটা প্রেমের জায়গাটা কিন্তু সফলতা কিন্তু পাচ্ছেন। এবং আপনাদের দ্বিতীয় পতি এবং একাদশ পতি আপনাদের ভাগ্য হয় অবস্থা করে, দেখুন ভাগ্যের দ্বারা অর্থ আসা, সফলতা সাকসেসের জায়গা তৈরি করা, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে। অর্থাৎ ভাগ্য ভাব আপনাদের কিন্তু ভালো দিক নির্দেশ করছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শত্রুতার জায়গাও কিন্তু তৈরি করছে। আপনি সিংহ রাশি মানুষ, মানে গুপ্ত শত্রুতা, আপনার উন্নতির কারণ আপনার ক্ষেত্রে শত্রুতা, এই সম্ভাবনাগুলো থাকছে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে টেনশনের জায়গা সিংহরাশির ক্ষেত্রে, কিন্তু বিশেষভাবে কিন্তু সাবধানতা অবলম্বন করুন। সিংহরাশির পিতার হেলথ, এই জায়গাটা কিন্তু সমস্যা কিন্তু থাকছে। আপনি সিংহরাশি মানুষ, আপনার ক্ষেত্রে যারা বিল্ডার প্রমোটার তাদের, বা যারা দীর্ঘদিন ধরে মাটি কেনাবেচা করছেন বা জায়গা বিক্রি করতে চাইছেন, 14 এপ্রিলের পর থেকে এই সম্ভাবনাগুলো, আপনি জায়গা বিক্রি করতে পারছিলেন না, সেই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। এবং এর সাথে সাথে বন্ধুবান্ধব থেকে সহযোগিতা আপনারা কিন্তু এই মাসে পাবেন, অর্থাৎ বন্ধুবান্ধব থেকে হেল্প যেটা বলে এক কথায়, এই জায়গাটা কিন্তু আপনারা পাবেন। মায়ের থেকে মাতৃসুখ আপনাদের কিন্তু নির্দেশ করছে, সন্তান সুখের জায়গাতে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তান প্রাপ্তির সম্ভাবনা এবং মানসিক সুখ, এই সম্ভাবনাগুলো কিন্তু সিংহরাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলছে। আপনি সিংহরাশি মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে যারা লটারি বা শেয়ার বা ফাটকার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ দিবে, অর্থাৎ আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা, শেয়ার মার্কেট লটারি ফাটকা থেকে আকস্মিক ধন প্রাপ্তির জায়গার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক টেনশন উদ্বেগ এর জায়গা কিন্তু সৃষ্টি করছে, এবং পরিবারের ক্ষেত্রে বিশেষভাবে সুখের খবর, কিছু খুশির খবর আসার সম্ভাবনা কিন্তু তৈরি করছে। অর্থাৎ সিংহরাশির ক্ষেত্রে বেশ কিছু দীর্ঘদিনকার আটকে থাকা কাজ, এই কাজগুলো কিন্তু সম্পন্ন হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। এবং পরিবারের মধ্যে আপনাদের মধ্যে বেশ কোনো জায়গাতে ভ্রমণ, অর্থাৎ কোনো ট্যুরের সম্ভাবনা বাড়িয়ে তুলছে আপনি যদি হন সিংহরাশি মানুষ। তবে যারা লাভ কানেকশানে আছে, লাভ ম্যারেজের জায়গাটা কিন্তু সিংহরাশির ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ প্রেমজ জায়গা থেকে বিয়ে, অর্থাৎ প্রেম থেকে বিয়ে হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। আপনি সিংহরাশি মানুষ, আপনার ক্ষেত্রে এই মাসটাতে বিদেশ থেকে অর্থলাভ, বিদেশের সাথে যারা রত আছে এই জায়গা থেকে অর্থলাভ, এনজিওর সঙ্গে যারা যুক্ত আছে বা যাদের নিজস্ব বিউটি পার্লার আছে তাদের থেকে কিন্তু বিশেষভাবে সুবিধা কিন্তু বাড়িয়ে তুলবে, অর্থাৎ নিজস্ব বিজনেসের জায়গাটা কিন্তু যথেষ্টভাবে গ্রো আপ হবে। এবং যারা অ্যাডভোকেট বা টিচিং লাইনে আছে বা অ্যাস্ট্রোলজার, তাদের ক্ষেত্রে এই মাসটাতে বিশেষভাবে শুভ ফল কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো মতন সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। আপনি সিংহরাশি মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে বেশ কিছু পরিবর্তন, অর্থাৎ কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে। তবে অর্থ লেনদেনের ব্যাপারে, টাকা ধার দেওয়ার ব্যাপারে, হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনারা অবশ্যই দেখুন। এটি হচ্ছে সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে আগামী মাসে চলার পথে পাথেয় হিসাবে কিন্তু কাজে আসবে। নমস্কার।